এবার আপনাদের নিয়ে যাব অষ্টম বাপা ফুডস প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2022 এ। দুই দিনের যে মেলার সমাপনী আয়োজনে ছিল এক সংবাদ সম্মেলনও, যেখানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী জনাব ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি, আর আয়োজনের সভাপতিত্ব করেন প্রাণ আরএফএলের গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এবং মেলা কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী। মূলত এই মেলাতে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির যারা সরাসরি ফুড প্রসেসিংয়ের সাথে যুক্ত তারাই অংশগ্রহণ করেছেন। বেসিক্যালি এই ফেয়ারটা বাপ্পা প্রত্যেক বছরই আয়োজন করে থাকে। এখানে আমাদের দেশি এবং বাইরের অনেক স্টল থাকে, হ্যাঁ অনেক এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট থাকে, এর বাইরেও এখানে মেশিনারি স্টল আছে, ইনগ্রিডিয়েন্টস স্টল আছে। এই ফেয়ারে আসার পরে আসলে আমাদের দৃষ্টিভঙ্গি অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমরা দেখতে পেলাম যে আসলে আমাদের দেশের পাশাপাশি বিদেশেও আমাদের কাজ করার মতন যথেষ্ট পরিমাণ সুযোগ আছে।